যশের সঙ্গে প্রেমের কারণে নাকি নিখিল নুসরতের বিয়ে ভাঙছে, অন্যদিকে আবার উঠে এসেছিল নুসরতের জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরও। তবে সম্প্রতি যে গুঞ্জনে খবরের শিরোনামে রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরতের জাহান, সেটা হলো তিনি তাঁর নিজের বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করেছেন। আলোচনা থেকে সমালোচনা, কোনো কিছুকে পরোয়া না করলেও কিন্তু তিনি সবসময় থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। আর এবার তার সম্প্রতি করা বিয়ে নিয়ে মন্তব্যকে ঘিরে সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি আক্রমণের মুখে পড়েছেন। এবার নেটিজেনদের প্রশ্ন, যদি লিভিনি করে থাকেন নুসরত নিখিলের সঙ্গে, তাহলে সরকারি নথিতে তিনি বিবাহিতা এবং স্বামীর নাম হিসেবে রয়েছে নিখিল জৈনের নাম কেন? লোকসভা ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সাংসদের যে তালিকা, তাতে নুসরতের নামে ক্লিক করলেই দেখা যাচ্ছে যাবতীয় তথ্য। সেখানেই স্পষ্ট লেখা রয়েছে যে নুসরত ম্যারিড, তিনি বিয়ে করেছেন 2019 সালের 19 জুন এবং সেখানেই তার স্বামীর নামের জায়গায় রয়েছে নিখিল জৈনের নাম। কেউ যেখানে লিখছেন এবার আমিও ডেস্টিনেশন ওয়েডিং করব এবং রিসেপশন দেওয়ার পর সেটাকে বলবো লিভ ইন, তো কেউ সেখানে নুসরত জাহানের ইন্ডিয়ান ন্যাশনালিটি নিয়েও প্রশ্ন তুলেছেন, কারণ তিনি ভারতীয় হয়েও কেন তুর্কির লয়ের সাথে নিজের বিয়ের প্রসঙ্গ টেনে আনছেন সেটা অনেকেরই ধারণার বাইরে। তো কেউ সেখানে তুলেছে হ্যাশট্যাগ বয়কট নুসরত নিয়ে ক্যাম্পেইন, তো কেউ তুলেছে প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন। অন্য একজন যেখানে বলেছেন, যদি বিয়েটা ইনভ্যালিডই ছিল তো আপনারা একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ বলতেন কেন, নাকি যখন আপনার ইচ্ছে ভ্যালিড না হলে ইনভ্যালিড, ব্যাপারটা এরকম। অন্যদিকে আরেকজন প্রশ্ন তুলেছেন যে তিনি তার হাজব্যান্ডের সাথে সমস্ত ছবি কি ডিলিট করে দিয়েছেন। নুসরত এবং নিখিলের বিয়ে হওয়ার পর আপ কি আদালত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নুসরত, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন একজন ইউজার। অন্যদিকে নিখিল জৈনের সাপোর্টেও নুসরত জাহানকে কনভিন্স করতে দেখা গিয়েছে নানান ইউজারকে। সরাসরি প্রশ্ন করে বসেছেন কেউ কেউ, যদি তিনি সহবাসী করে থাকেন তাহলে সাংসদ হিসাবে শপথ নেওয়ার সময় কেন তিনি নিজের নাম নুসরত জাহান রোহি জৈন বলে উল্লেখ করেছিলেন, কেন বা তিনি 2019 সালের পুজোর কার্নিভালে মাথা ভর্তি সিঁদুর পরে নিখিলকে সঙ্গে নিয়ে শ্রীভূমির ট্যাবলোর সাথে পারফরমেন্স করেছিলেন, কেনই বা সিঁথি ভর্তি সিঁদুর পরে স্বামীকে নিয়ে রথযাত্রায় অংশ নিয়েছেন, এই সমস্ত প্রশ্নই কিন্তু উঠে এসেছে নুসরত জাহানের পোস্ট থেকে। তবে শুধুমাত্র কিন্তু ট্রোলিং এর মুখোমুখি হননি, নুসরতকে অনেকেই স্ট্রং থাকার উপদেশও দিয়েছেন। বন্ধুরা, আপনাদের এতে কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।